আমার বাপের এত বিশাল সম্পত্তি। কবে দিবি রমজান দাদা? আমার এই গোপাইলা দাদা কষকে বাইরে দাদা কষকেন বাইরে স্যার কবি নালে সাহেব কবি বুঝছস? সাহেব ভুলো হয়ে গেছে, আমার অবস্থা তো আপনি জানেনই। আমার বাপ মা মারা ছোট ভাইটারে দুবেলা ভাতই খাওয়াইতে পারি না। ওর তোর কেসটা শোনার টাইম আমার নাই। এক সপ্তাহ সময় দিলাম, টাকা দিয়া দিবি। যদি না পারস তাহলে তোর মুরগির খোয়ার মানে যে রাতে তোরা থাকস সেইটা সত্যি সত্যি মুরগি পালমু, বুঝছস? আরে এটা করছস কি? মনা পাগলা দাগ দিছস যেন তাই পাগল করে সারবে এখন। আরে মফিস করছটা কি? আরে বেটা দেখ কেমনে আইতাছে আওয়াজ। কিরে পাগলা কই যাস? এই তো সাধু কাকার বাড়ি যামু, প্লেনের টিকিট কাটছি তো, এখনই লঞ্চ ঘাটে যাইয়া মোটর সাইকেলে করে সাধু কাকার বাড়ি যাম। শুরু হইছে। সাধু কাকার বাড়ি তো পাশের গ্রামে, ওইখানে যাবি কেন? সাধু কাকা না মইরা গেছে গা। সাধু কাকার এখন গে দিয়া চল না, হ্যাঁ বিয়া দিছাল একটা বড় গ্রামে। হ্যাঁ হ্যাঁ যে গ্রামে বিয়া দিছাল না, হে জামাই আর কি পিটান পিটাই তো, হ্যাঁ শ্বশুর বাড়ির লোকেরা ব্যাগ গুনি ব্যাগ কি খারাপ, এত টেহা পয়সা দিছাল, হ্যাঁ গো বিয়া তো মেলা খরচা আছাল। আমি হ্যাঁ গো বিয়াতে গিয়া কত গান গাইছি, হ্যাঁ করে গান শুনাইছি, কত কথা কইছি, এখন না টেকার হিসাব মিলাইতে পারি না, হ্যাঁ কত টেহা নিছাল। তারপরে না আমি বুঝলা গেছিলাম গা কত টেহা নিছিল, 20,000 না 40,000 কত টেহা হিসাব করে পাই না গো গা। দাদা আমার দুটো কিনে দাও। আগামী সপ্তাহে বৈশাখী মেলা থেকে তোমার একটা ডুকডুকি কিনে দেবো। দাদা আমার খিদে লাগে। দাদা আমরা পরে খামো, এখন তোমার আমি একটা গল্প শোনাই। এক দেশে এক রাজা ছিল, রাজার ছিল অনেক তোমার সবাই পাগল কয় কেন গো দাদা? পাগল সব মানুষই তো পাগল, কেউ টেহার লেগা পাগল, কেউ মাইয়া মানুষের লেগা পাগল, তারপরে কেউ আছে না ধর্ম ধর্ম কইরা মানুষ মারার লেগা পাগল। আর কত পাগল আছে এই জগতে, কিন্তু কেউ মানুষের ভালোবাসার মতো পাগলামি করে না, পাগলের মতো কেউ ভালোবাসে না। সবাই চিন্তা করে কে কেমনে কারে মাইরা বড় হইব, কারো মাত্র কারো মনের ভিতরে একটু ভালোবাসাও নাই গো জানো গাদা, কারো মনে একটু ভালোবাসাও নেই, সব হালার পাগল, সব পাগল। তুমি যে এত সুন্দর করে কথা কও, তাও তোমার মানুষ পাগল হয় কেন? আহারে আমি যখন মানুষ আসিলাম তখন এসব কথা কইলে না মানুষ পাগল কইত, দুই চারজন ছাড়া আর কাউরে এসব কথা কইনা।
এখন তারা আমারে দেখলে পলায়। মনাদা একটা কথা কই তোমারে? কও। তোমারে দাদা বললে তুমি রাগ করো না, কিন্তু কয়েকজনের দাদা বললে তারা খেপা যায়, আমারে মারতে চায়। আমি হিন্দু, এটাই কি আমার ভুল? যারা এইসব কথা নিয়ে মানুষ আলাদা করে দেখে তারা মানুষ না। মানুষ ব্যাকে একরকম মাটির তৈরি, একদিন ব্যাকেরে মাটির লগে মিশা যাইতে হইব। কে মুসলমান কে হিন্দু, সবাই মানুষ, সবাই মানুষ, সবাই মানুষ। মনাদা একটা গান শোনাও। গান শুনবি? হ্যাঁ। পাগলের গান শুনেছে ভাই? সাধন ভজন পূজন হাইরে, সাধন ভজন পূজন হাইরে, এক তারেতে হলে বাধা, শ্যামের কাঁধে মাথা রেখে আপন মনে ঘুমাহে রাধা। নবী ইউসুফ করলো সাধু, করলো সাধন দুই আত্মায় হইল মিলন। নবী ইউসুফ করলো সাধন দুই আত্মায় হইল মিলন, জগৎ জুড়ে এক জুলেখা, জগৎ জুড়ে এক জুলেখা, এক তারেতে করলো কীর্তন। রাধা বলো ইউসুফ বলো, এক সুতোতে তারে বাঁধো, রাধা বলো ইউসুফ বলো, এক সুতোতে তাদের বাঁধো। আরে পাইলে একদম গিরা দেখা দেখা মারমু, সালার পু বহুত বড় বাইর হয়ে গেছে ভাই। হ্যাঁ গোপাল, এই গোপাল কই? গোপাল ওই যে দাঁড়া, আজ তো আর একদিন কি আমগো একদিন, আরে কি করি দে। এই গোপাল, এই গোপাল এদিকে এদিকে, ও না না এদিকে এদিকে এদিকে, ভাই ডাকতাছে। কি গোপাল সাহেব, তুই বলে ভাত খাইতে ভাত পাস না, তাহলে এখন ডুগডুগি কিনার টাকা মালি করতে গা। সাহেব ছোট ভাইটা অনেকদিন ধরে বায়না ধরছিল, ডুগডুগি নিয়ে খেলবো, তাই বৈশাখী মেলা থেকে কিনে আনলাম। ও ফৈনির ভূতের আবার বড় লোক আর আবদার, ভাত খাইতে ভাত পায় না, ডুগডুগি কিনে ডুগডুগি। সাহেব বাজারে সদাই পাটির টাকা বাকি আছিল, সেগুলো দিয়েই টাকা শেষ হয়ে গেছে। এই ডুগডুগি আর এ চাল ছাড়া কিছুই কিনতে পারি নাই, আপনি টাকা আমি পরিশোধ করে দিব। তোর টাকা এখনই দিতে হইব, টাকা ছাড়া তোরা যাইতে দিব না। রাজা করের বাচ্চা শালা মালাউন, ওরে মোয়ানা পাগলের দিকে আইতাছে, চল পালাই, চল 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 চল।